সৌদি আরবের একটি ফ্লাইট বৃহস্পতিবার রাত 2টায় অবতরণ করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ওই ফ্লাইটে আসা এক নারী উড়োজাহাজ থেকে নামার পর ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে লাগেজের জন্য 5 নম্বর বেল্টের সামনে দাঁড়িয়েছিলেন। ওই সময় মহিলাটির কোলে একটি শিশুকে কাঁদতে দেখা গেছে। এ পর্যন্ত ঘটনাটি স্বাভাবিক, কিন্তু এর পরের ঘটনা মর্মান্তিক। শুক্রবার সকাল 8টা পর্যন্ত সেই মহিলাকে শিশু কোলে নিয়ে বিমানবন্দরের ভেতরেই অপেক্ষা করতে দেখা যায়। কিন্তু হঠাৎই বিমানবন্দর কর্তৃপক্ষের নজরে আসে শিশুটি একা বসে কাঁদছে, সাথে মা নেই। পরে বুঝতে পারেন ওই মহিলা শিশুটি ফেলে রেখে পালিয়ে গেছেন। শিশুটি এখন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটেলিয়ন এপিবিএনের কাছে রয়েছে। 8টার দিকে উনি এই বাচ্চাটাকে রেখে চলে যান। পরবর্তীতে ওখানে কন্দ্রন্দত অবস্থায় আমরা এই মেয়ে শিশুটিকে উদ্ধার করি। তার বয়স 8 মাস। ভিডিও ফুটেজ সহ বিভিন্ন তথ্য অ্যানালাইজ করে আমরা ওই মাকে শনাক্ত করব। একই ফ্লাইটে আসা এক মহিলা জানান, শিশুটির মা সৌদি আরবে কাজের জন্য গিয়েছিলেন। সেখানে একজনের সাথে তার বিয়ে হয়, সেই ঘরেই শিশুটির জন্ম। তবে দেশে আসার আগে তাদের ডিভোর্স হয়ে যায়। সন্তানকে নিয়ে কোথায় যাবেন এই দ্বিধায় ছিলেন মা। বিমানবন্দর পুলিশ জানিয়েছে মাকে খুঁজে পাওয়া না গেলে শিশুটিকে বিমানবন্দর প্রবাসী কল্যাণ ডেস্কের দায়িত্বে রাখা হবে। সানাজি ইয়াসমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।